নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে পাবেন, ডিবিটি লিঙ্ক ছাড়া কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, এছাড়াও ইকেওয়াইসি না থাকলে কি আপনারা টাকা পাবেন না। তো বিস্তারিত তথ্য দেখতে আপনি ভিডিওটি পুরোটাই দেখুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বোতামটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সময় নতুনত্ব এই ধরনের আপডেট আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো সবার প্রথম পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার বা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন। সার্চ করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস খুলবে, আপনার নাম ঠিকানা অ্যাড্রেস তো দেখানো হবে। তো আমি আপনাদেরকে সেই পেজটা দেখালাম না, তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইব যে ডিবিটি লিঙ্কের যে সিস্টেমটা রয়েছে, দেখুন প্রথমত এই যে কৃষকটা রয়েছে, এই কৃষক টাকাটা পাচ্ছিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে। দেখুন কত তারিখে টাকাটা পেয়েছে, 15/5/2021। কত টাকা সে তো বুঝতেই পারছেন, 2000 টাকা। তো সেকেন্ডবার যে টাকাটা পেয়েছে সেটাও ইউনিয়ন ব্যাংকে পেয়েছে, এবং টাকাটা পেয়েছে 15/5/2021। তো অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে নাম্বার দেখুন এখানে শো হচ্ছে। তো এবার প্রশ্ন যে আপনারা যখন এটাকে টোটাল আপনি পেয়েছেন, তো তারপরেও কিন্তু যে ফিফথ ইনস্টলমেন্টে যখন ডিবিটি সিস্টেমটা চালু হলো, তখন থেকে কিন্তু আপনার বন্ধন ব্যাংক অর্থাৎ কিনা হঠাৎ করে বন্ধন ব্যাংক ব্যাংক চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে চেঞ্জ হয়েছে, তো এটা ডিবিটি লিঙ্কের মাধ্যম দিয়ে চেঞ্জ হয়েছে। কিন্তু এবার প্রশ্ন আপনাদের সামনে যে ইউনিয়ন ব্যাংক থেকে হঠাৎ বন্ধন ব্যাংকে, এটাই হচ্ছে ডিবিটি সিস্টেম, অর্থাৎ বন্ধন ব্যাংকে আপনার ডিবিটি সিস্টেম লিঙ্ক আছে, তাই বন্ধন ব্যাংকে চলে এসছে টাকাটা 31/5/2022। এবার মেন প্রশ্ন যেটা আসবে আপনাদের সামনে যে এবার টাকা আপনারা 12তম কিস্তির টাকা আপনারা পাবেন কবে। তো সবার প্রথম আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে 17ই অক্টোবর কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন, পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। তো এই ঘরে আপনার আরএফটি যেহেতু রয়েছে, তো এখানে আপডেট এসে যাবে, এই ঘরে আপডেট এসে যাবে। তো আপডেট না আসলেও ঠিক 11তম কিস্তি বা এর আগেও যে কিস্তিগুলো টাকা ঢুকেছে, তো দেখা যাচ্ছে আপডেট না হলেও কিন্তু টাকা এসে গেছে। তো এবার আমি আপনাদেরকে যেটা জানাবো যে অবশ্যই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। 17ই অক্টোবর থেকে আপনাদের টাকা স্টার্ট হবে, অর্থাৎ 17ই অক্টোবর মাননীয় যে প্রধানমন্ত্রী তো দিল্লিতে বৈঠক রয়েছেন, এবং দিল্লিতে বৈঠকের পর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু এসে যাবে। তো বন্ধুরা ভিডিওটার এটাই আপডেট ছিল, 17 তারিখে টাকা আপনারা নিশ্চিন্তে পাচ্ছেন, নিশ্চিন্তে থাকুন। আর সবার প্রথম আপনাদের যে প্রশ্নটা রয়েছে যে ইকেওয়াইসি বাধ্যতামূলক, অর্থাৎ পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক, অর্থাৎ কি না ইকেওয়াইসি আপনাদেরকে করতেই হবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।